2022-এ অর্থাৎ আর কিছুদিন পরে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, আশা করি প্রস্তুতি কমপ্লিট। তবে ভৌতবিজ্ঞানের আজ যে প্রশ্নগুলো বলবো একবার চেক করে নিও, এই সমস্ত প্রশ্নগুলো যেন তোমার রেডি থাকে, অর্থাৎ এগুলি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নমালাগুলো সাজিয়ে দিয়েছেন তারা দীর্ঘদিনের উত্তরপত্র মূল্যায়নের সঙ্গে যুক্ত, দীর্ঘদিন প্রশ্ন নিয়ে গবেষণা করেছেন। আজ তাদের দেওয়া সাজেশন আমি তোমাদের শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর বন্ধুবান্ধবদেরকে অবশ্যই জানিয়ে দিও এই সমস্ত প্রশ্নগুলির কথা। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করো। তাহলে আমরা অধ্যায় ভিত্তিক প্রশ্নমালায় যাই। মূলত 2 এবং 3 এই দুটো মার্কসের প্রশ্নের কথা বলবো, একের প্রশ্নগুলো অবশ্যই বলছি না। তবে হ্যাঁ, এই প্রশ্নগুলো করলেই 1 নম্বরেরগুলো করতে পারবে। প্রথমেই পরিবেশের জন্য ভাবনা। ওজোন স্তর ধ্বংস বা ক্ষয় যাই বলো, নাইট্রাস অক্সাইডের ভূমিকা, অতিবেগুনি রশ্মির ভূমিকা, ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবগুলি কী কী, জ্বালানির তাপন মূল্য কাকে বলে, উত্তম জ্বালানির বৈশিষ্ট্যগুলি কী কী, বায়োডিজেল, পাওয়ার অ্যালকোহল, বায়োমাস, কোল বেড মিথেন কী, মিথেন হাইড্রেটের রাসায়নিক সংযুক্তি, এর মধ্যে মিথেনের শতকরা পরিমাণ, এর ভবিষ্যৎ সম্ভাবনা এবং একে ফায়ার আইস বলে কেন। নেক্সট, জীবাশ্ম জ্বালানি কী উদাহরণ দাও, এর সংরক্ষণের প্রয়োজনীয়তা কী, স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো, অপ্রচলিত শক্তির ব্যবহারের সুবিধাগুলি কী কী, গ্রিনহাউস এফেক্ট কী, বিশ্ব উষ্ণায়ন কী, বিশ্ব উষ্ণায়নের সম্ভাব্য প্রভাবগুলি কী কী বা বর্তমানে এর কী কী প্রভাব দেখতে পাচ্ছ, গ্রিনহাউস প্রভাব তথা বিশ্ব উষ্ণায়নের কমানোর উপায়গুলি লেখো, বায়োমাস থেকে প্রাপ্ত শক্তি ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো, ওজোন স্তর সৃষ্টি হয় কীভাবে, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় এবং কেন বলা হয়, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয় এবং কেন বলা হয়। এরপরে চলে এসো গ্যাসের আচরণ থেকে, এই অধ্যায় থেকে গাণিতিক প্রশ্ন কিন্তু থাকতে পারে। প্রথমেই আসি প্রমাণ চাপ ও তাপমাত্রার মান, এই সংক্রান্ত প্রশ্নগুলো দেখবে। গ্যাসের অণুর গতিশীলতার সপক্ষে 2টি যুক্তি দাও, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে 2টি পার্থক্য লেখো, অ্যাভোগাড্রো সূত্রের 2টি গুরুত্ব লেখো, কোন শর্তে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এরপরে বড় প্রশ্নে আসি, বয়েলের সূত্রটি বিবৃতি করো, বেলুনে ফু দিলে বেলুন আয়তনে বাড়ে ও চাপও বাড়ে, এখানে বয়েলের সূত্রটি কি লঙ্ঘিত হয়, চার্লসের সূত্রটি বিবৃত করো এবং এই সূত্রের সাহায্যে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো, চার্লসের সূত্রের বিকল্প রূপটি প্রতিষ্ঠা করো এবং বিবৃতি করো, চার্লস ও বয়েলসের সূত্র দুটির সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো, বয়েল চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো, গে লুকাসের গ্যাস আয়তন সূত্রটি বিবৃত করো এবং অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে তা প্রতিষ্ঠা করো, গ্যাসের গতীয় তত্ত্বের মূল স্বীকার্যগুলি লেখো, আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ লেখো, গ্যাসের ব্যাপন বলতে কী বোঝো, গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব উল্লেখ করো, গ্যাস অণুগুলির গড় বেগ বলতে কী বোঝো, গ্যাস অণুগুলির বেগের ও চাপের উপর উষ্ণতার প্রভাব উল্লেখ করো, গাণিতিক সম্পর্ক
যুক্ত যে প্রশ্নগুলি থাকবে, পিভি সমান আটটি সমীকরণ থেকে আণবিক ভরের রাশিমালা এই সংক্রান্ত, আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য সমীকরণ প্রতিষ্ঠা, আর এর একক মান মাত্রীয় সংকেতের প্রতিষ্ঠা, এই সংক্রান্ত যে অঙ্কগুলো থাকে সেগুলো অবশ্যই দেখে যাবে। চলে এসো পরের অধ্যায় আলো। আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের দুটি পার্থক্য লেখো। কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে? উত্তর লেন্স দ্বারা কোন ধরনের ত্রুটি প্রতিকার হয়? কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? স্নেলের সূত্রের সাহায্যে বিচ্ছুরণের কারণ ব্যাখ্যা করো। স্পর্শ না করে উত্তল ও অবতল দর্পণকে চেনার উপায়। সূর্যের আলোয় লাল ফুলকে লাল দেখালো, সবুজ আলোয় লাল ফুলকে কালো দেখায় কেন? কোন লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায়? দর্পণের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার, যেমন গাড়ির হেডলাইটে অবতল দর্পণ, দাঁতের ডাক্তার অবতল দর্পণ, দাঁড়ি কাটার সময় অবতল দর্পণ, গাড়ির রিয়ার ভিউ মিরর উত্তল দর্পণ, স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন? এই সমস্ত দর্পণগুলির কথা কিন্তু না বলে দিতেও পারে, জিজ্ঞাসা করতে পারে যে গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয় এবং কেন। তারপরে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কিভাবে নির্ভর করে? দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? রৈখিক বিবর্ধন কাকে বলে? অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? প্রতিবিম্বের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এবারে বড় প্রশ্নে আসি। আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্রগুলি বিবৃত করো। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়? কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা যায়? তারপরে অবতল দর্পণ কিভাবে কোনো বিস্তৃত বস্তুর সৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও। একটি উত্তল লেন্স থেকে 20 সেমি দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না, ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত? একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেমি দূরত্বে রেখে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল, রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব কত? উত্তল দর্পণ কোনো বস্তুর প্রতিবিম্ব কিভাবে গঠন করে? চিত্রের সাহায্যে দেখাও এবং প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখো। শুদ্ধ বর্ণালী ও অশুদ্ধ বর্ণালীর মধ্যে পার্থক্য লেখো। উত্তল লেন্স ও অবতল লেন্সের মধ্যে পার্থক্য লেখো। উত্তল লেন্সকে অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলার কারণ এবং চিত্রসহ ব্যাখ্যা করো। নেক্সট অধ্যায় চলতড়িৎ। তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের দুটি পার্থক্য ও একটি সাদৃশ্য লেখো। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। কোষের অভ্যন্তরীণ রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো। পরিবাহী রোধ পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের উপর কিভাবে নির্ভর করে? কোনো তড়িৎ কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝো? শর্ট সার্কিট কি? বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধির উপায়গুলি লেখো। এম্পিয়ারের সন্তরণ সূত্রটি বিবৃত করো। এরপরে 3 নম্বর মানের প্রশ্ন। একই উপাদানের দুটি সমান দৈর্ঘ্য বিশিষ্ট তার আছে, একটির ব্যাসার্ধ আরেকটি ব্যাসার্ধের দ্বিগুণ, এদের রোধের অনুপাত কত? তাপবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশল সংক্ষেপে আলোচনা করো। নেক্সট 220 ভোল্ট 60 ওয়াট, 110 ভোল্ট 60 ওয়াট, বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো। জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে লেখো।
নেক্সট চ্যাপ্টার পর্যায় সারণী, সন্ধিগত মৌল কাদের বলা হয় এবং কেন, পর্যায় সারণীতে এদের অবস্থান কোথায়, আদর্শ মৌল কাদের বলা হয় এবং কেন, পর্যায় সারণীতে এদের অবস্থান কোথায়, হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলে কেন। তারপরে তিন নম্বর মার্কসের প্রশ্নে ডোবেরাইনের সূত্র, এই সূত্র নিউল্যান্ডের অষ্টক সূত্র, মেন্ডেলিভের পর্যায় সূত্র ও আধুনিক পর্যায় সূত্রের বিবৃতিগুলো ভালো করে লিখে রাখতে হবে। মোজেলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি, পর্যায় সারণীর ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কি, পর্যায় সারণী সম্পর্কিত লোথার মেয়ারের প্রকল্পটি বিবৃতি করো, মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটিগুলি লেখো, পর্যায় সারণীর পর্যায় ও শ্রেণী বরাবর পারমাণবিক ব্যাসার্ধের কিরূপ পরিবর্তন হয় এবং কেন হয়, পিনাকোজেন মৌল ও নিট্রোজেন মৌল বলতে কি বোঝো, পর্যায় সারণীতে এদের অবস্থান উল্লেখ করো, আয়োনাইজেশন শক্তি কি বা কাকে বলে, পর্যায় সারণীতে এদের অবস্থান লেখো, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, এটি কিভাবে পরিবর্তিত হয়, আধুনিক পর্যায় সূত্রটি লেখো, পর্যায় বরাবর মৌলের জারণ ধর্ম কিভাবে পরিবর্তিত হয়। নেক্সট অধ্যায়ে তোমাদের রয়েছে আয়নীয় ও সমযোজী বন্ধন, তাহলে আয়নীয় বন্ধনের সংজ্ঞা, আয়নীয় যৌগের বৈশিষ্ট্য, আয়নীয় বন্ধন সম্বন্ধে কোসেলের ধারণা, সমযোজী বন্ধনের সংজ্ঞা, সমযোজী যৌগের বৈশিষ্ট্য, এদের লুইস ডট বা ইলেকট্রন ডট গঠন দেখাও, যেগুলো বলেছে সেগুলো দেখিয়ে দেবে, নিশ্চয় দেখতে পাচ্ছ, আমি পুরোটা পড়ছি না। আর এরপরে একটি করে প্রসম, ক্ষারীয় ও আম্লিক সমযোজী যৌগের নাম লেখো। তারপরে তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয়, কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম, ব্যাখ্যা করো। দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথলিনের মধ্যে পার্থক্য লেখো। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি, কেন, ব্যাখ্যা করো। দেখাও যে এফ আয়নীয় বন্ধন গঠন করে এন এর সঙ্গে, কিন্তু সমযোজী বন্ধন গঠন করে এইচ এর সঙ্গে, এইচ এফ ও এন এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1, 9 ও 11। একটি উদাহরণ দিয়ে দেখাও যে আয়নীয় যৌগের আয়নগুলি অক্টেট পূর্তি ছাড়াও আয়নীয় যৌগ গঠিত হতে পারে, তড়িৎ যোজী ও সমযোজী যৌগের ধর্মের তুলনা করো। তারপরে চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে, কেন। তারপরে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, এটা তোমাদের শেষ অধ্যায়, তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞা দাও, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সংজ্ঞা দাও, তড়িৎ বিশ্লেষণ প্রকৃতপক্ষে একটি জারণ বিজারণ প্রক্রিয়া, ব্যাখ্যা করো, গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করে কেন, তড়িৎ বিশ্লেষণে পরিবর্তী প্রবাহ ব্যবহার করা হয় কেন, জুল ও ফ্যারাডের সূত্র, ডিসি অপেক্ষা এসি সুবিধা, ফিউজ তারের বৈশিষ্ট্য। বড় প্রশ্নে আসি, কিসের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষ্যগুলিকে তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য হিসেবে শ্রেণীবিভাগ করা হয়েছে, তীব্র তড়িৎ বিশ্লেষ্যের একটি উদাহরণ দাও, ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের মধ্যে দুটি পার্থক্য লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতু পরিশোধনে অবিশুদ্ধ কপার দণ্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয়, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী, অ্যানোড ম্যাট কি, প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে জলে তড়িৎ বিশ্লেষণের নীতি লেখ এবং ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া লেখ, কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ, ক্যাথোড বিক্রিয়া ও অ্যানোড বিক্রিয়াগুলি লেখ, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে তড়িৎদ্বার, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়াগুলি লেখ, তড়িৎ লেপন কি,
এর উদ্দেশ্যগুলি লেখো। গত বছর যেহেতু তোমাদের পরীক্ষা হয়নি, সেহেতু অনেকগুলো প্রশ্নই তোমাদের করতে হবে। আশা করি এই প্রশ্নগুলো তোমরা যদি করে যাও তাহলে মাধ্যমিকে আর সমস্যা হওয়ার কথা নয়। সকলকে মাধ্যমিকের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম।